সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত হয়েছে। বাংলাদেশ সময় শনিবার 25 মার্চ রাত 8টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরগুনার বেচাগি উপজেলার হোসনেবাত ইউনিয়নের মোতাহার জমাদ্দারের ছেলে সাগর জমাদ্দার ও তার দুলোভাই মোজাম্মেল হোসেন। রোববার 26 মার্চ সকালে নিহত সাগর জমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জমাদ্দার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় পরিবেশ সূত্রে জানা যায়, সাগর তার দুলোভাই মোজাম্মেল সৌদি আরব প্রবাসী। তারা সৌদি আরবের আলগাসিমের উনাইয়া নামক স্থানে কাজ করতেন। গত বৃহস্পতিবার তারা উমরা হজ পালনের জন্য মক্কা যান। ওমরা হজ পালন শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে, এতে ঘটনাস্থলেই মারা যান তারা। অপরদিকে একই পরিবারের দুজন ব্যক্তি নিহতের খবরে শোকের মাতম নেমে এসেছে স্থানীয় পরিবারে। নিহত সাগরের বড় ভাই উজ্জ্বল জমাদ্দার বলেন, তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না, অন্তত কবর যেন বাড়িতে দিতে পারি, তাই আমরা ভাইয়ের ও দুলাভাইয়ের মরদেহেও দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। বেতাগি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এক বছর বাড়ি আছে আর এক বছর এই রোজা এগে আছে আর এক বছর হয়েছে বিয়ে।